সবাইকে আমরা গুড মর্নিং বলি, বলো গুড মর্নিং, বলে দাও। চলো আমরা দাঁতু মাজবো তো। এই গায়ে জোর নেই, গায়ে জোর নেই। চলো আসো দাঁতু মেজে আসি, চলো। সকালে উঠেছি 5:30 সময় উঠে আমার সমস্ত রান্না বান্না করা হয়ে গেছে, এক্সারসাইজ করা হয়ে গেছে, এনার্জি মামামের ব্রাশ, আর ডক্টর বলেছে ঠিক তালের দানার মতো কলগেট নিতে। মামামের এই যে এটা হচ্ছে মামামের পেস্ট, নো ফ্লোরাইড, তাহলে এটা খেতে পারবে, এটা খেলেও অসুবিধা নেই। এবার কি দাঁতে মাজাবো? এটা কি বয়ের মাঝে না? এবারে খাই খাই হবে, চলো। লেজি মর্নিং, স্যাটারডে মর্নিং, আজকে আজকে স্যাটারডে, তো দিনটা আজকে এরমভাবেই শুরু করেছি। মোমোকে সুজি খাওয়ালাম সকালবেলা, দেখেই তোমরা ওর দাঁত ব্রাশ, ওর মামাকে দাঁত ব্রাশ সব হয়ে গেছে। তো আমার তো মর্নিংয়ে রান্না হয়ে গেছে, রান্নার ঝামেলা থাকে না, বেলা হলে তাহলে কি মোমোকে আমি পুরো টাইমটুকু দিতে পারি। এই জন্য আমি ভোরবেলা উঠে রান্না করে এক্সারসাইজ করে মোমো যাবতীয় টুকটাক কাজ থাকে সমস্ত কিছু করে নিই, পারে না মাম্মা। ও যাই হোক, মোমোর সুজি খাওয়া হয়ে গেছে, তো সুজি খেয়ে ওর কিছু মাথায় হেয়ার অয়েলও মাসাজ হয়ে গেছে, টঙ্গে চুল দিয়ে ক্লিপ দিয়ে রেখেছি, তো এখন একটু খেলবে, তারপরে লেবুর রস খাইয়ে কিছু অ্যাড করাবো। তো চলো কাজগুলো করে নিই। হেলদি ব্রেকফাস্ট রেডি, আর এটা হচ্ছে অরিজিনাল হেলদি ব্রেকফাস্ট। তো আমাদের দুজনের ব্রেকফাস্ট রেডি, মোমোটা এখন লেবুর রস খাইয়ে আমরা ব্রেকফাস্ট করবো। তো চলো ব্রেকফাস্ট করিয়ে মোমোকে স্নান করি, আমি এবার আসি, টাটা। এই যে অরিত্র অফিস বেরোবে, তার আগে খেয়ে যাচ্ছে কাঁকরোল ভাজা, লাল শাক, লাউ দিয়ে ডাল, আর হচ্ছে সব সবজি দিয়ে মাছের ঝোল। তো খেয়ে নিই, ততক্ষণে আমি এই যে মোমো এখানে আছে, ততক্ষণে আমি স্নান করে আসি। এই যে তোমাদের মোমোকে এখন খাওয়াচ্ছি ডাল ভাত, ডাল ভাত আর সবজি দিয়ে মাছের ঝোল করেছিলাম, সেটাই খাওয়াচ্ছি মেখে।
তো চলো দেখো হাতে আবার রুটি নিয়ে খেলছে সাথে একটু একটু করে রুটিও খাচ্ছে দেখেছো দুষ্টুমি বুদ্ধিটা তো চলো ওকে খাইয়ে নি ওকে খাইয়ে আমি একটা শশা খাবো মাম্মা মুখে দিও না রুটিটা ব্যাড ম্যানার্স শেষ হয়ে গেছে ওকে খাই আমি একটা শশা খাবো দেন একটু রেস্ট নেবো মোটামুটিভাবে আজকের মতো কাজ সব শেষ জামা কাপড় ছাদ থেকে নামানো হয়ে গেছে স্নানের পরে সব কাজও হয়ে গেছে তো এবারে মোমোকে টাইম দেবো আর মোমোকে নিয়েই থাকবো আমি একটা নাগাদ খাবো তো আমার খাবারও সব গুছানো রেডি করা আছে ওকে খাইয়ে ওর এই থাদাপাতিগুলো ধোবো তুই ওকে নিয়ে ঘরে চলে যাবো তো চলো তারপরে ঘরে গিয়ে আবার মাথা ধরছি চলো আমার খাওয়া হয়ে গেছে তো খেয়ে দিয়ে ঘরে আসলাম মোমো দুটো রেডি আছে মোমোকে এবার খাইয়ে ঘুম পাড়াবো আমি একটু ভিডিও এডিটের কাজ করবো তো চলো বিকেলে আবার দেখা হচ্ছে ঘুম থেকে উঠে মোমোর টিফিন হয়ে গেছে ইভিনিং স্ন্যাক্স যেটা হয় মোমো সেটা কমপ্লিট তো আমরা একটু ছাদে এসেছি এখন বাটির জন্য মোমোকে একটু হাঁটাবো একভাবে দাঁড়িয়ে রয়েছে আসো আসো তুমি আয় আজ চলে যাচ্ছি আমি আসো ওদিকে কেউ নেই মামা মেয়েদিকে তো চলো রাত হয়েছে ভিডিওটা এবার এন্ড করার পালা তো আজকে ভিডিওটা মোটামুটি ঘরের কী কী কাজ করি তোমাদের সবটুকু দেখালাম ছোটো ছোটো করে
শেয়ার করার চেষ্টা করেছি। আরও অনেক কাজ থাকে, সকাল থেকে রান্না করা, জামাকাপড় ধুয়ে ছাদে মেলা, সেগুলো আমি কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। যতটুকু পেরেছি করেছি, ক্যামেরা সেট করে একা হাতে, বুঝতেই পারো মোমোকে নিয়ে সব কিছু সম্ভব হয় না, তাও চেষ্টা করেছি করার। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, অ্যাটলিস্ট মোমোর জন্য একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই অবশ্যই যারা নতুন আছো ভিডিওতে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই, গুড নাইট, নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে।